দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। আগে থেকে আক্রান্ত 48 জনের মধ্যে 15 জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে রোগ তত্ত্ব, রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, ঢাকার পাশাপাশি দেশের 5টি স্থানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা যাবে। শারফুল আলম জানাছেন বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণে থমকে গেছে বিশ্ব, গ্রাম শহর সব জায়গায় এক আতঙ্কের নাম করোনা মহামারী। এই ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। তবে আসার খবর হলো, গত 24 ঘন্টায় 42 জনের দেহে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে কেউ আক্রান্ত হননি এই ভাইরাসে। গত 24 ঘন্টায় আমরা নতুন কোনো সংক্রমণ শনাক্ত করিনি। সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা 48। এই পর্যন্ত 15 জন যারা আক্রান্ত ছিলেন, 48 জন, তার মধ্যে 15 জন সুস্থ হয়ে গেছেন, তাদের মধ্যে এখন কোভিড-19 এর কোনো সংক্রমণ নেই। আইইডিসিআর জানায়, দেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে 8 মার্চ। এ পর্যন্ত 1068 জনের দেহে এই ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন থেকে ঢাকার বাইরেও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা পদ্ধতিগুলোকে প্রসারিত করেছি। আপনারা সেই সমস্ত জেলায় যারা আছেন, সেই সমস্ত এলাকায় যে হটলাইন নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা পোশাক সামগ্রী বা পিপিআর রয়েছে বলে জানায় আইইডিসিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।